আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর সহমতে অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি আজকে একটা মজার জিনিস বানায় দেখাবো যেটা দেখার সাথে সাথে সবার জিপা পানি চলে আসবে খাওয়ার জন্য এটা হচ্ছে পেয়ারার ভর্তা পেয়ারার চাটনি এটা আমি কি কি দিয়েছি এটার মধ্যে দেখা যাচ্ছে না লবণ তো অবশ্যই আছে লবণ কাসুন্দি আরও কী কি দিলাম আচ্ছা দেখি দেখতে দেখতে বোঝা যাবে কি কি দেয়া হয়েছে দেখেন এটা কি সুন্দর লাগছে না চলেন সবাই মিলে পেয়ারা ভর্তাটা বানাই ফেলি মজা করে ফ্রেশ থেকে কিছু পেয়ারা নেন পেয়ারার যদি কালো অংশ থাকে বা মাথা লেজের দিকে কালো অংশটা ফেলে দেন ফেলে দেওয়ার পরে একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেড করে নিতে হবে আমি একটা গ্রেটার নিলাম গ্রেটার দিয়ে পেঁয়াজ গ্রেটারের বড় অংশটা দিয়ে পেয়ারাটাকে গ্রেট করতে হবে আমি গ্রেটারের বড় অংশটা এই যে এটা হচ্ছে বড় অংশ এই মানে এই পার্টটা বড় পার্ট আর কি এই পার্টটা দিয়ে আমি পেয়ারা গ্রেড করবো এখন এই যে আমি গ্রেড করতেছি মাই লাভলি লাভলি ভিওয়ার্সরা আপনারা আমার ভিডিও বেশি করে দেখবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমার সাবস্ক্রাইব সংখ্যা অনেক কম প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করিয়ে আমাকে সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো সমস্যা হবে না আমার অনেক সুবিধা হবে আর যারা আমার সাবস্ক্রাইব করেছেন তা আমার সাথে থাকবেন পাশে থাকবেন তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো কমেন্টস করবেন মজার মজার শেয়ার করবেন তাহলেই হয়ে যাবে আমার সাথে থাকবেন আমার ছোটো ছোটো ভাই বোনরা আমাকে অনেক মজার মজার কমেন্টস করে আমার অনেক ভালো লাগে অনেক মজা লাগে আপনারাও করবেন নতুন যারা আমার ভিডিও দেখছ যারা আমার ভিডিও দেখো অনেকে দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না কমেন্টস করে না সাবস্ক্রাইব করবে কমেন্টস করবে এটা একটা আনন্দ ক্ষেত্র বিনোদন এটা একটা মজা মজা লাগে পেয়ারা আমি গ্রেড করে নিচ্ছি দেখো একটা পেয়ারা গ্রেড করলে অনেক হয়ে যায় আমার মনে হয় আমি সবগুলি পেয়ারা গ্রেড করতে পারি না বেশি হয়ে যাচ্ছিল বেশি ভর্তা তো খাওয়া যায় না মানুষ বাসায় অত বেশি ছিলাম না সেদিন কম মানুষ ছিলাম সেই জন্য আর কি এটা করা হয়নি এই যে দুইটা করছি না তিনটা ওরকম হবে আর কি বাসায় মানুষ কম ছিল কষ্ট আছে পেয়ার বিচিগুলি খুব যন্ত্রণা দেয় গ্রেড করতে গেলে এখন আমার গ্রেড গ্রেড করা শেষ যা করেছি তাতেই হবে আজকে মানুষ কম এই এতটুকুতেই হয়ে যাবে এতটুকুই সবাই মিলে খেয়ে নিব এখন এখানে কি কি দিচ্ছি দেখো প্রথমে দেয়া হচ্ছে কি দিলাম কিছুই প্রথমে লবণ দিচ্ছি এই যে এখানে চাইলে কেউ বিট লবণটা অনেক মজা লাগবে আমি সাদা লবণই দিয়েছি বিট লবণ দিয়ে তারপরে কাঁসুন দিই দিছে দিয়ে দুই তিন টেবিল চামচ দুই টেবিল চামচ দিছে মনে হয় দুই টেবিল চামচ তিন টেবিল চামচ তিন টেবিল চামচ কাশন দিয়ে দিলাম কেউ বেশি খায় কেউ কম খায় আরও খেলে আরও দিতে পারেন সমস্যা নয় আপনারা যেভাবে আপনি সেভাবে খান মজার জিনিস জিব্বা পানি চলে আস্তে এখনই এবার এটাকে ভালো করে মাখান চাইলে হাত দিয়ে মাখান চাইলে দুইটা চামিচ দিয়ে মাখান যে খুশি সেভাবে মা পারেন মা খায় এই যে বিট লবণ দেওয়া হচ্ছে দেখেন আমি একটু বিট লবণ দিয়েছি এই যে বিট লবণ এই বিট লবণটা দিয়ে এটাকে ভালো করে মাখাইতে হবে খুব ভালো করে দুটা চামচ দিয়ে মাখাও একদম সুন্দর করে একটু শরীর খারাপ লাগলে শরীর বেতাল লাগলে শরীরে তাল না লাগলে মাথাটা কেমন করছে শরীরটা কেমন করছে ঠিক তখন এরকম একটা জিনিস কী যে মজা লাগবে কী যে খাইতে ইচ্ছা করবে এটা চিন্তার বাহিরে এটা অনেক মজার জিনিস সবাই খাবে আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি এটা আমার ঘরে বানানো চিলি ফ্লেক্স এটার অনেক ফ্লেভার অনেক মজা এটা একটু দিলাম এটা দেয়াতে এটার মজাটা অনেক বেড়ে যাবে এখানে চাইলে কেউ একটু চিনি দিতে পারেন চিনি দিলেও মজাটা একটু বাড়বে হালকা চিনি বেশি বেশি না দরকার নেই হালকা একটু চিনি দিলে ভালো লাগে আমি চিনি দিয়েছি কিনা আমি বুঝতেছি না শেষের দিকে দেখি আস্তে আস্তে আমি চিনি দিলাম কিনা এই জিনিসটা অনেক মজা আমরা সময় করে খাই বাচ্চারা খেতে চায় না তেমন একটা কাসন্দি মাসন্দি একটু ঝাঁজ আছে তো আমরা নিজেরাই খাই মা খাই এখানে চিনি দিলে ভালো লাগে খারাপ লাগে না বা কারো কাছে যদি চিলি ফ্লেক্সটা না থাকে আপনি একটু লাল মরিচ দিয়ে দিতে পারবেন রান্নার যে লাল মরিচটা ওইটা দিয়ে দিতে পারেন ওই মরিচটা তো হবে কালারটা সুন্দর আসবে ওই মরিচটাতে আর খেতেও ভালো লাগবে ওই মরিচের ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগে জিনিস খেতে ইয়ামি লাগে নিয়ে নিয়ে খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি বুঝছেন দেখো আমার ভাই বোনরা দেখো মজার জিনিস চলো সবাই মিলে খায় খুবই মজার জিনিস খুব মজার জিনিস চলো সবাই চলে আসো খেতে চলে আসো এই জিনিস মিস করিও না খেলে অনেক ভালো লাগবে মজা লাগবে আসো সবাই বাটিতে বাটিতে করে নিয়ে যাও বা হাতে হাতে করে নিয়ে যাও চামিচু চামিচু করে নিয়ে যাও খেয়ে ফেলো মাই লাভলি লাভলি ভিউয়ার্স আপনাদেরকে আবার বলছি আমাকে একটু সাবস্ক্রাইব করবেন আমাকে মজার মজার কমেন্টস করবেন আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও একটু বেশি বেশি করে দেখেন দেখলে ভালো লাগে খুশি লাগে দেখেন পেয়ার ভট্টা মজার জিনিস খুব মজার জিনিস শীতে সবই মজা লাগে থ্যাংকস ফর ওয়াচিং এনজয় এভরিওয়ান